আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দীন ভাই ও বোনেরা, গত ক্লাসে আমরা শিখেছি ঈদগামে শাফবি কাকে বলে। আজ আমরা জানব ইজহারে শাফবি সম্পর্কে। ইজহারে শাফবি মিম সাকিনের বামে মিম বা ব্যতীত বাকি 26টি হরফের যে কোনো হরফ আসিলে মিম সাকিনকে গুণা সারা স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে ইজহারে শাফবি বলে। যেমন এখানে দেখতে পাচ্ছেন মিম সাকিনের পরে দাল, অর্থাৎ বা আর মিম ব্যতীত যে কোনো হরফ মিম সাকিনের পর আসলে ইজহারে শাফবি বা স্পষ্ট করে পড়তে হবে। যেমন হামজালাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, আল হাম, এভাবে গুণা করা যাবে না। আল হাম দাল পেশ দু, আল হাম দু। হামজা নুন জবর আন ইজহার, কারণ নুন সাকিনের পরে আইন আসছে, এটা নুন সাকিনের বিবরণ। আন আইন মিম জবর আম ইজহারে শাফবি, কারণ মিম সাকিনের পরে তা আসছে, বা মিম ব্যতীত যে কোনো হরফ আসলেই স্পষ্ট করে পড়তে হবে। আম আন আম আন আম, এখানে আন আম এভাবে বলা যাবে না, অথবা আন আম এভাবে বলা যাবে না, দুটোই স্পষ্ট। আন আম আন আম তা জবর তা, আন আম তা। লাম জবর লা কাফ মিম পেশ কুম লাকুম, এখানেও ইজহার বা স্পষ্ট করে পড়তে হবে। লাকুম দালিয়া জেরে দি মধ্যে তবাই একলি পরিমাণ টানতে হবে, কারণ জেরের বামপাশে যজমালা ইয়া। দি নুন পেশ নো, কাফ মিম পেশ কুম, দি নো কুম, লাকুম দি নো কুম। হামজাহ জবর আ, লাম মিম জবর লাম, আলাম ইজহার বা স্পষ্ট করে পড়তে হবে, কারণ মিম সাকিনের পরে হামজা আসছে। আলাম হামজা আইন জবর আ, হাদ জবর হাদ কলকলা। আলাম আহাদ, আলাম আহাদ, আলাম আহাদ এভাবে। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল জের লিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। ও জবর ও, লাম মিম জবর লাম, ওয়ালাম ইয়া ওয়াও পেশ ইউ একলি পরিমাণ টানতে হবে, ওয়ালাম ইউ, লাম দাল জবর লাদ কলকলা, ওয়ালাম ইউ লাদ, ওয়ালাম ইউ লাদ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউ লাদ। শব্দগুলোর উচ্চারণ আমার সাথে আরেকবার পড়ুন। আলহামদু আলহামদু, আনআমতা আনআমতা, লাকুম দীনুকুম লাকুম দীনুকুম, আলাম আহাদ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং পরবর্তী ক্লাসে আমরা রসাকিন সম্পর্কে জানব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।